দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই ইব্রাহিম নবীর সাথে বিয়াদবি করেছিল নমরুদ আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কি না উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আবু জাহেল আল্লাহর নবী বিশ্বনবী তাকে কষ্ট দিয়েছে দুনিয়াতে তাদের কাউকে রাখে নাই কথা বলেন ঠিক কি না এখন নবী নাই কিন্তু নবীওয়ালা আছে নবীওয়ালাদেরকে যারা কষ্ট দেবে নবীওয়ালাদেরকে যারা অপমানিত করবে নবীওয়ালাদেরকে যারা বিপদের মধ্যে ফেলবে নির্যাতন করবে আল্লাহর কসম টুডে এন্ড টুমরো তাদের কোন নাম নিশানাও বাংলার জমিনে থাকবে না শুধু ওয়েট করেন থাক শক্তি জমায় রাখেন কাজে লাগবে এখানে ফাউ শক্তি খরচ করেন না এটা আসবে আমি বললেও আসবে না বললেও আসবে কারণ এটা হলো আল্লাহর বিধান ঠিক এজন্য সাধু সাবধান সাবধান আল্লাহ বিচার আগে করে না আল্লাহ সবার শেষে করে আল্লাহর বিচারের পরে আর কোনো বিচার আছে না এজন্য আমরা বলে শেষ বিচারের দিন কি মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা আলেমদের উপর রহম হোন আমিন আল্লাহ তাদেরকে জিন্দানখানা থেকে মুক্ত করে কোরআনের ময়দানে আবার ফিরিয়ে দিন বলি আমিন আর যে সমস্ত জালেমেরা এই খেলা খেলছে আল্লাহ তাদেরকে পারলে হেদায়েত দিক আর না পারলে হালাক করে দিক বলেন আমিন আমিন সম্মানিত বন্ধুরা রাগ করবেন না অনেক কষ্টে কথাগুলো বলি আমরা কি চোর না ডাকাত আমাদেরকে মামলা টানতে হবে কোটি কোটি টাকা দুর্নীতি করেছো হারাম খোর তোমরা দশ টাকা কেজি চাল খাওয়াইতে গিয়ে এখন তোমরা খাওয়াচ্ছ সত্তর টাকা নব্বই টাকা তেল এখন একশো নব্বই টাকা চিনি আহা চিনি রে কত জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলতে হবে কারণ চিনির দাম এতটা তো আশ্চর্য এটা হওয়ার কথা ছিল হ্যাঁ স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি যা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি তাই তো আমি বিপ্লবী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা এজন্য মনে কষ্ট লাগে খুব তবে যারা মুমিন এদেরকে এগুলো সহ্য করতেই মুমিন কখনো পরীক্ষা ছাড়া পার পায় নাই সম্মানিত বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন কারীমের মধ্যে আমাদের দিক নির্দেশনামূলক কিছু আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন আমি অন্য কথায় যাব না আসল কথায় ফিরে যাই কারণ আমার সময় অতি অল্প আমার পরে যেহেতু আরেকজন বক্তা আছেন সুতরাং আমাকে এদিক সেদিক কথা বলে সময় নষ্ট করার কোনো অবকাশ নাই যেই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে জানায় দিচ্ছেন ও দুনিয়ার মুমিনেরা এই দুনিয়াতে আসার পরে যারা ঈমান ইসলাম নিয়ে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক দুনিয়াতে চলাচল করবে দুনিয়াতে মুসাফির জিন্দেগি পালন করবে আর আখেরাতে শান শওকত পূর্ণ জীবন চাইবে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি এই জমিনের মধ্যে এমন কোন নবীও নাই রসুলও নাই এমন কোন ইমানদার নাই যাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছি কিন্তু দুনিয়াতে কষ্ট কেলেশ তারা পায় নাই ঠিক কি না আরাম আয়েশে কেউ জান্নাতে যাবে না এই
যে জেলখানার কথা বললাম আল্লাহর নবী বিশ্ব নবী যিনি তার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলা তো দূরের কথা মিথ্যার কোনো আশ্রয় নেন নাই কাফের বেঈমানেরা যাকে আসাদিক আল আমিন বলে উপাধি দিয়েছে এই নবী এতটা ভদ্র এতটা মার্জিত ছিলেন কখনো কেউ আঙ্গুল তুলে মুহাম্মাদের দিকে তোলে নাই তাকাই নাই ঠিক কিনা বলেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন কোরআনের দাওয়াত দিলেন তখন সবচাইতে বড় শত্রুতে পরিণত হয়ে গেলি নবী কষ্ট করেছেন মুমিনেরা কষ্ট করেছেন এখন যারা আমরা ঈমান ইসলাম নিয়ে থাকার চেষ্টা করি তারাও কষ্টের সম্মুখীন হতে হবে এখন কোন কষ্টের সম্মুখীন হতে হবে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানায় দেওয়া হয়েছে রব্বে করিম বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ إِذْ مِنَ مُدَّ إِمَانْ دَرَجَ رَغَبِبِ اللَّهُ وَلَا جَرَغَبِبِ قُرَنْ پْرَمِكْ جَرَغَبِبِ কোরআনের ধারক বাহক যারা হবে আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন করব তার মধ্যে আমি আল্লাহ এক নম্বরে যেই পরীক্ষা তাদের করব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ এক নম্বরে আমি তাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব কি দিয়ে কিসের ভয় হামলার ভয় কিসের হামলার ভয় মামলার ভয় জেলের ভয় জরিমানার ভয় শেষ পর্যন্ত ফাঁসির কাষ্ঠ তৈরি করা হবে ফাঁসির দড়ি আমার আপনার জন্য অপেক্ষা করবে ওই ফাঁসির দড়ি নেওয়ার জন্য যারা নিজেকে প্রস্তুত করবে তাদের জন্য রয়েছে জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার চাকরির ভয় থাকবে বর্তমান প্রেক্ষাপটে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে এখন হক কথা যদি কোনো মাহফিলে বলে তাহলে ইমামের চাকরি চলে যায় সরকারি চাকরি যদি হয় আপনি শুধু তাদের দল করবেন না দলের সমর্থন করবেন না তাদের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা তাদেরকে সমর্থন না করার কারণে আপনাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হবে ঠিক কিনা বলেন বাংলাদেশের জমিনে এখন তো ফেসবুকের যুগ বিভিন্ন ধরনের খবর আমরা টাটকা খবরও পাই পুলিশ বাহিনীর কোন লোক যদি তাদের বিরুদ্ধে কথা বলে তাহলেও তার চাকরি থাকে না অথচ পুলিশের উপরে নিয়ে পুলিশের উপরেই তারা এখন দাঁড়িয়ে আছে পুলিশ যদি পড়ে যায় ওরা আর থাকবে না ঠিক কিনা খেলা হবে খেলা হবে তো যাদেরকে নিয়ে খেলবে এরা এখন বিগড়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এখন পক্ষে কথা বললে ও যদি এক নম্বরে রাজাকার হয় তারপরও মুক্তিযোদ্ধার কমান্ডার কথা কন ঠিক কিনা আর যদি বিপক্ষে চলে যায় মুক্তিযোদ্ধা মন্ত্রী হলেও অপসারণ করে দেব ওর একটা অবস্থা এখন চাকরির ভয় আছে ইমামতি থাকতেও পারে নাও থাকতে পারে শিক্ষকতা পদে চাকরি থাকতেও পারে নাও পারে এরকম বিভিন্ন ধরনের ভয় যদি তোমাদের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে তুমি ইমানদার আর ইমানদার যদি কেউ হয় আমার আল্লাহ তাদেরকে এই সমস্ত ভয় দিয়ে পরীক্ষা করবে এখন এই ভয়কে আমরা ভীত এখন তো বলেন না পুলিশ আসলে তো একটার জুতা খুঁজে পাওয়া যাবে না আমি এখন জনগণের উপরে আস্থা রাখি না ভাই
যদিও আমাদের আস্থার একমাত্র জায়গা হলো আল্লাহ আল্লাহ ওই যে গানের একটু বললাম না আছেন আমাদের রব সুবহানাল্লাহ তারপরে জনগণের উপর আস্থা রাখা যায় না ওই ময়দানে খুব গরম কিন্তু পুলিশ আসলে নেই কথা বলেন ঠিক কি না সে আয় গরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিনীরা আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দিয়ে পরীক্ষা করব কিন্তু ভয়ে ভীত সন্ত্রস্ত হবে না তারা একমাত্র আমি আল্লাহকে মালিক মানে যারা কথা বলুন ঠিক কিনা ভীত সন্ত্রস্ত হবে না তারা আমার নবীকে নবী হিসাবে স্বীকৃতি দেয় যারা ভীত সন্ত্রস্ত হবে না তারা আমার জান্নাতের পিয়াসী হবে যারা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দিয়ে পরীক্ষা করবে এই ভয়কে যারা জয় করতে পারবে তারা দুনিয়াতেও রাজ কায়েম করবে আখিরাতেও আল্লাহর জান্নাতে পৌঁছায়া যাবে মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে আশুক যতই ঝড় আশুক বিপদ চলতে হবে সে তো নিয়েছে শপথ যত ভয় আসুক ঝড় আসুক আমরা আল্লাহর পথ থেকে আমার জীবন থাকা পর্যন্ত রক্ত থাকা পর্যন্ত পিছপা হব না ইনশাআল্লাহ যত আসুক যতই ঝড় আসুক বিপদ তাই না সে দুনিয়ার কোন সুখ সম্পদ চাই না সে দুনিয়ার কোন সুখ সম্পদ চাই শুধু জান্নাত পরপারে ঠিক না মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে মুমিন কখনো ভয় পায় না যত ভয় আসুক তারা কশ্মীর কারো ভয় পায় না يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জানায় দিচ্ছেন ও মুমিনরা ও আমার গোলামেরা ও আমার বান্দারা যারা আল্লাহর পক্ষের মধ্যে মুজাহিদ হয়ে যায় ওই মুজাহিদরা কখনো দুনিয়ার কোন রক্ত চক্ষুর ভয় পায় না ঠিক কিনা এখন আমরা যদি আল্লাহর পক্ষের মধ্যে মুজাহিদ হই আমাদের ভয়ের কোনো কারণ নাই হতে পারে হামলা হতে পারে মামলা জেল জরিমানা এগুলো হলো আমার নবীর সুন্নাহ কথা বলুন ঠিক কি না কারণ নবীর মতো মানুষ যদি জেল খাটে জেল খাটে নাই কোন জায়গায় শিয়াবি আবু তালিব আহা আড়াই থেকে সাড়ে তিন বছর বিভিন্ন রেওয়ায়েত আসছে আড়াই থেকে সাড়ে তিন বছর পর্যন্ত আল্লাহর নবী জেলখানায় আবদ্ধ ছিলেন আহ খাবার না পেয়ে পেয়ে পায়খানা করেছে ছাগলের নাদির মতো কিসের জন্য শুধুমাত্র কোরআনকে প্রচার এবং
এবং প্রচার করার জন্য দ্বীনকে বিজয় করার জন্য সুতরাং আমি বলতে চাই ওই নবীর ওয়ারিস যারা দ্বীন কায়েমের মুজাহিদ যারা বাংলার জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই যারা তাদের কিসমতে জেল আসবে জরিমানা আসবে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা আসবে তোহমত আসবে আসতেই থাকবে কিন্তু পিছপা হওয়া যাবে না কথা বলুন ঠিক কি না পিছপা হওয়ার কোনো সুযোগ নাই যদি পিছায় যান আপনি মুমিন না আপনার নাম হলো মুনাফিক কথা ঠিক না ভাই এজন্য যত ভয় আসুক আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত হব না এই ভয়কে জয় করে বাংলার জমিনে কোরআনের পতাকাকে উড্ডীন করতে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ কথা বলুন ঠিক কি না সম্মানিত বন্ধুরা আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল খাউফি ওয়াল জুউ ভয় ভীতি দেবে কিসের ভয় ভীতি তার মধ্যে এসেছে ওয়াল জুউ ক্ষুধা দারিদ্রতা বাংলার জমিনে এখন আমি যেটা মনে করি নীরব দুর্ভিক্ষ চলছে কতক্ষণ ঠিক কিনা এই নীরব দুর্ভিক্ষের মধ্যে তারাই আছে যারা এখনো পর্যন্ত আজান গুলে মসজিদে যায় সকালবেলা কোরআন তেলাওয়াত করি নামাজ পড়বে না কোরআন পড়বে না ইসলাম মানবে না এদের কোনো ভয় নেই খোদার কোনো যন্ত্রণা নেই কারণ তারা খাবার সামনে পাইলে হালাল হারামের তোয়াজ তোয়াক্কা করে না কথা বলেন ঠিক কি না এরা মার্কেট করে যেভাবে হোক পকেটটাকে ভারী করার লক্ষ্যে তারা কাজ করে যায় সামসামি করে বাতিলের বাতিলের পিছনে সামসামি করতে করতে আলেম ওলামা থেকে শুরু করে ভালো মানুষদেরকেও নির্যাতন করতে তারা ছাড়ে না ঠিক কি না আপনি কি মনে করেন আজকে যে সমস্ত আলেমরা জেলখানে আবদ্ধ সরকার প্রধান কি সরাসরি এসে ধরেছে না সামসাদেরকে দিয়ে আগে সাইজ করেছে কথা বলুন ঠিক কি না অথচ দেখলাম যে তার মুখেও দাড়ি তার মাথায়ও টুপি গায়ে পাঞ্জাবি যখন রিসোর্ট থেকে ধরে নিয়ে যায় তখন তাকে যারা এনেছিল বিভিন্ন রকমের কথাবার্তা বলে তাদের গায়ে পাঞ্জাবি ছিল মুখে দাড়ি ছিল মাথায় টুপি ছিল কথা বলো ঠিক কি না আচ্ছা ও কেন করেছে এই সামসারা সামসামি করে কেন মালের জন্য কথা বলুন ঠিক কি না মাল কামাই করার লক্ষ্য এবং উদ্দেশ্য যাদের থাকে তারা কখন হারাম হালাল কি এটা তারা বোঝে না আচ্ছা যে অপবাদগুলো দিয়েছে আপনি কি মনে করেন এগুলো সত্য জোরে বলেন সত্য এদের পক্ষে সাক্ষীও আছে আছে না নাই আমার আজ মনে কর 2016 সালের শেষের দিকে মানে 17 ধরতে পারেন 16 সালের শেষের দিকে আমার মামলা হলো আলহামদুলিল্লাহ আমি আজও টানতেছি সে মামলা কারণ আমি জানি এ বাবাজিরা থাকতে আমার মামলা নিষ্পত্তি জীবনেও হবে না কথা বলুন ঠিক কি না কারণ আমরা তো কি আর বলবো সব কথা বলা যাবে না এরা থাকতে কোনোদিন এ মামলা নিষ্পত্তি হবে না তবে আমরা চাই না যে নিষ্পত্তি হোক মামলা থাকলে ভাল লাগে কি মামলা থাকলে কি লাগে ভালো লাগে এই কারণে যে আমরা চুরি করে মামলা খাইনি আমরা ডাকাতি করে মামলা খাইনি চিন্তাই করতে গিয়ে মামলা খাইনি আমরা এপারের মাল ওপারে নিতে গিয়ে মামলা খাইনি কথা বলুন ঠিক কি না আমরা মামলা খেয়েছি ওই কারণে যেই কারণে মামলা খেয়েছিলেন আল্লাহর নবী আল্লাহ তাআলা যাকে নিজের বন্ধু হিসেবে দাবি করেছেন বলে সুবহানাল্লাহ সুতরাং নবী জেল খেটেছেন নবীর ওই জেল খাটাকে আমরা সুন্নাত মনে করে আজ পর্যন্ত মামলা নিয়ে বেড়াচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আমিন আরো জোরে বলি আমিন এখন সামসারা সামসামি করে এরা হালাল হারাম বোঝে না এদের কোনো সমস্যাও নাই
চাউলের কেজি যদি 100 টাকাও হয় এদের কোনো সমস্যা নাই, সমস্যা হলো ক্ষুধা যন্ত্রণার ভয় হলো তাদের যারা দুই নম্বরি পয়সা কামাই করতে পারে না, যারা হালালটাকে গ্রহণ করে হারামটাকে গ্রহণ করতে পারে না, তাদেরকে পিটাইলেও তারা কোশ্চেন কালেও হারাম কাজের সাথে জড়িত হতে পারে না, তারা কথা বলো ঠিক কি না? এখন বাংলাদেশের যারা এই নিম্ন মধ্য বিত্ত পরিবার যারা আছে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা সাধ্য থাকলে হজ করে, যারা যাকাত দেয়, যারা দান করে, সদকা করে, এই 10 টাকা 20 টাকা করে কুড়ায় কুড়ায় কোরআনের মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে, এরাই কষ্টের মধ্যে আছে, কথা বলো ঠিক কি না? এখন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আপনারা কি বেজার হচ্ছেন? না, বেজার হচ্ছেন না? না, ধরে চলবে না, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ তাআলা বলেছেন এই পরীক্ষার পরে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, তবে এই পরীক্ষা বেশি দিন চলবে না, এই পরীক্ষা বেশি দিন চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্বন্ধে আমাদেরকেও জানায় দিয়েছেন সূরা কুরাইশের মধ্যে, আল্লাহ বলেছেন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। ও আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি তো সে আল্লাহ ওই খানে কাবার মালিক যিনি, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত তোমরা যদি করতে পারো, তার মানে আমি আল্লাহর ইবাদত করবে, কোন বাতিলের ইবাদত করবে না, গোলামি করবে না, দাসত্ব করবে না, অন্য কোন শিরকের সামনে মাথা করবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে যারা, আমি আল্লাহর গোলামি করবে যারা। আমি তাদেরকে জানাই দিতে চাই আমার এই ইবাদত করলে আমি তোমাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করতে চাই। কয়টা পুরস্কার? দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন আল্লাযী আতআমাহুম মিন জুউ, যারা আমার ইবাদত করবে, যারা আমার গোলামি করবে, যারা আমার কথা অনুযায়ী চলবে, ওর জীবন না থাকলেও আমার পথে থাকতে চাইবে, কথা কোন ঠিক কিনা? কোশ্চিন কালেও বাতিলের সামনে মাথা নত করবে না, কোন ভয়ের সামনে মাথা নত করবে না, যত পরীক্ষায় আসুক না কেন একমাত্র আমি আল্লাহকে রব মনে করবে, আমার সামনে মাথা নত করবে, আমার গোলামি করবে, আমার হুকুম মানবে। হয়তোবা তোমাদের মধ্যে কিছু সাময়িক সময়ের জন্য কষ্ট যন্ত্রণা আসতে পারে, কিন্তু এটা চিরস্থায়ী নয়। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করলাম আমার ইবাদত করবে যারা, খোদার সময় আমি আল্লাহ তাদের খাবার পৌঁছায়া দেব। আর দাম যতই হোক আল্লাহর পথে অবিচল আস্থা এবং বিশ্বাস রাখবে যারা, আল্লাহর গোলামি করবে যারা, যদি চাউলের কেজি 500 টাকাও হয় ওই বান্দা কোশ্চেন কালেও না খেয়ে মরবে না, বলেন আলহামদুলিল্লাহ। কথা বোঝেন নাই? এরা না খেয়ে মরবে না, কারণ রিজিক তো পূর্ব নির্ধারিত। এই যে আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেওয়া হচ্ছে, 23 সাল খুব খারাপ যাবে, কয় সাল? 23 সালে দুর্ভিক্ষ আসবে, তা তুমি ক্ষমতায় আছো কেন গলায় দড়ি দাও? তোমার লজ্জা করে না? সেটে পুষে খেয়ে এখন কেউ দুর্ভিক্ষ লাগবে? বাংলাদেশে যত আমলা যত মন্ত্রী আছে, এদের অ্যাকাউন্টে যত টাকা আছে, এক একটা মন্ত্রী এক একটা এমপির যে টাকা আছে, ওরা একক অর্থায়ন একটা পদ্মা সেতু বানাইতে পারে, কথা বলেন ঠিক কি না? এটা হলো বিশ্বের খবর। ওয়ার্ল্ড ব্যাংক, সুইস ব্যাংক, সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা আছে প্রায় 44%। সুবহানাল্লাহ কর না কেন? ওই মেয়ে আমরা কি গরিব? আমরা কি গরিব? সুইস ব্যাংক বোঝেন? সুইস ব্যাংকে যদি কেউ অ্যাকাউন্ট খুলতে চায় তাহলেও তার কয়েকশো কোটি টাকা থাকা লাগে, এছাড়া হয় না। ওই যে আপনাদের নগর গন্ধার সন্তান কি শমসের বিন মুসা,
মুসা বিন শমসের আচ্ছা যাই হোক ওই একই কথা ছেলে বাপকে বাপ ছেলে কয় একই কথা এখন এই লোকের যে টাকা পড়ে আছে উনি নাকি প্রধানমন্ত্রীকে বলছিলেন যে আমার যে পড়া টাকা আছে যে টাকা আমার এমনি অলস পড়ে আছে ওই ওই টাকাটা আনার ব্যবস্থা করেন আমি একা পদ্ম শুধু করে দেব আমি একাই করে দেব এত টাকা থাকতেও আমাদের বাজার এখন ঊর্ধ্বমুখী ও বাবা রাগ করেন না বাস্তবতায় আসেন কারণ এই দিন দিন না আরো দিন আছে কথা কোন ঠিক কিনা যদি আজকের দিনে কথা না শুনেন ভবিষ্যতে আমরা কথা শুনতে বাধ্য করব বাধ্য করব আমরা আজরাইলও ঠেকাতে পারবে না কথা কোন ঠিক কিনা এজন্য ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই আমার আপনার রিজিক তো পূর্ব নির্ধারিত শুধু আমাদের অভাব কোনটা আমাদের অভাব হলো আল্লাহর গোলামি করা কথা বলুন ঠিক কি না আমরা আজকে মুখে স্বীকার করি আমরা আল্লাহর গোলামি করি বাস্তবতায় কেউ আল্লাহর গোলামি করি না 100% আমরা গোলামি করি নাসারাদের গোলামি করি আল্লাহর গোলামি আমরা কেউ করি না কি কথা ঠিক না বেঠে এখানে ঠিক বলেন বাস্তবে কিন্তু ঠিকই ওই নমন মনম করবেন যে